সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান। আজকের এপিসোড, আগস্ট মাসে কী কী সবজি চাষ করব, তার নাম ও জাত। এই সময় আমরা আগাম বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করতে পারি, সেই সকল সবজির নাম, তার জাত এবং বীজ হার নিয়ে আজকের এপিসোডে আলোচনা করব। আশা করি আজকের এপিসোডটি আপনাদের কাজে লাগবে এবং এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, মিত্রিকা টিভিকে সাবস্ক্রাইব করবেন। তো আর কথা না, চলুন আপনাদেরকে দেখাই আজকের এপিসোড, আগস্ট মাসে কী কী সবজি চাষ করব। এ সময় চাষ করতে পারেন আপনি সিম, যেটি মাঠে ব্যাপক আকারে চাষাবাদ হচ্ছে। সিম চাষের ক্ষেত্রে যে সকল জাতগুলো আপনি লাগাতে পারেন, বাড়ি সিম এক, বাড়ি সিম দুই, ইফসা দুই, রূপবান, হাতিকানি, এ সকল জাতগুলো মাঠে ব্যাপকহারে জনপ্রিয়। এছাড়া আপনি বাজারে গিয়ে যে সকল জাত আপনার যে জাতটি পছন্দ হবে সেই জাতটি আপনি লাগাতে পারেন। সিম চাষ করার ক্ষেত্রে আপনি শতক প্রতি 30 থেকে 50 গ্রাম বীজের প্রয়োজন হয়। এটি আপনি মাদা করে নিতে হবে। মাদা করার ক্ষেত্রে আপনি বীজ 7 থেকে 10 দিন আগে পর্যাপ্ত পরিমাণ সার দিয়ে মাদাটি তৈরি করে নেবেন। মাদা তৈরি করার ক্ষেত্রে আপনি একটি মাদা থেকে আরেকটি মাদার দূরত্ব 2 মিটার, মাদার আকার 60 বাই 60 × 45 সেন্টিমিটার আপনি করে নিতে পারেন। এরপর আলোচনা করব মূলা। আপনি মূলা শাক হিসেবেও ব্যবহার করতে পারেন অথবা সরাসরি মূলা চাষাবাদের জন্য করতে পারেন। মূলার জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাসা কিষান, সুফলা 40, পিঙ্কি, রকি 45, দ্রুতি। এছাড়াও হাইব্রিড জাতের মধ্যে এভারেস্ট, F1, KTX আপনি চাষ করতে পারেন। মূলা চাষের ক্ষেত্রে শতক প্রতি 25 থেকে 30 গ্রাম বীজের প্রয়োজন হয়। সুপ্রিয় চাষি ভাইরা, এই সময় আপনি করতে পারেন করলা। করলা চাষ করার ক্ষেত্রে যে সকল জাত জনপ্রিয় সে সকল জাতগুলোর মধ্যে স্থানীয় জাত আপনি করতে পারেন। এছাড়াও হাইব্রিড বিভিন্ন জাত পাওয়া যায়, যেমন নবাব, বাবু, আমির, গ্লোরি, ময়না, টিয়া, টিয়া সুপার, এ সকল জাত ব্যাপকভাবে জনপ্রিয়। আপনি এগুলো চাষাবাদ করতে পারেন। করলা চাষের ক্ষেত্রেও ঠিক আপনার শতকে 25 গ্রাম বীজ প্রয়োজন হয় এবং মাদা করে করার ক্ষেত্রে আপনি প্রতি মাদায় 4 থেকে 5টি বীজ আপনাকে বপন করতে হবে। বীজ বপন করার ঠিক 7 থেকে 10 দিন আগে আপনি মাদা তৈরি করে নেবেন। মাদা তৈরি করে নেওয়ার পরে আপনি বীজ বপন করলে ভালো একটা ফলন। এই সময় চাষ করতে পারেন ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স বাংলাদেশের সবজিগুলোর মধ্যে অন্যতম একটি, যেটি ব্যাপক আকার চাষাবাদ হয়। ঢ্যাঁড়সের জাতগুলোর মধ্যে প্যাসিফিক গ্রিন, টপ স্টার, মুকুট, কাভেরি, আশা, সুমি, শান্তি, সুবর্ণ সুপার, এই সকল জাত বাজারে ব্যাপকভাবে জনপ্রিয়তা। যে কোনো একটি জাত নিয়ে আপনি আপনার জমিতে চাষাবাদ করতে পারেন। ঢ্যাঁড়স বীজ বপন করার ক্ষেত্রে শতক প্রতি 25 থেকে 30 গ্রাম বীজ প্রয়োজন হয়। এটি আপনি উত্তম রূপে জমি চাষ দিয়ে সারিবদ্ধভাবে এই ঢ্যাঁড়সের বীজগুলো বপন করবেন এবং পরিচর্যা করলে ভালো একটা ফলন পাওয়া যায়। এরপর চাষ করতে পারেন বাঁধাকপি। বাঁধাকপি সবজি আগাম চাষ করলে আপনি অনেকভাবে লাভবান হতে পারেন। সঠিক জাত বাছাই করে নিতে হবে। বাজারে অনেক জনপ্রিয় জাত আছে, সেগুলো আপনি বাছাই করে নিতে পারেন। এর বাঁধাকপির এই জনপ্রিয় জাতগুলোর মধ্যে কেকে ক্রস, KY, গ্রিন বল, অ্যাটলাস 70, কুইকার, গ্রিন এক্সপ্রেস, ট্রপিক্যাল কুইক অন্যতম। এগুলোর মধ্যে যে কোনো একটি জাত পছন্দ করে আপনি জমিতে চাষাবাদ করতে পারেন। বাঁধাকপি চাষের ক্ষেত্রে শতক প্রতি বীজ লাগে 1.5 থেকে 2 গ্রাম। আপনি বাঁধাকপি চাষের ক্ষেত্রে প্রথমে আপনাকে চারা করে নিতে হবে। চারা তৈরি করার ক্ষেত্রে 1 মিটার প্রস্থ এবং 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বেডে বীজ বপন করে আপনি 30 থেকে 35 দিনের চারা রোপণ করতে পারেন। চারা লাগানোর ক্ষেত্রে শতক প্রতি 120 থেকে 150টি চারা আপনাকে জমিতে আপনি লাগাতে পারেন। এছাড়াও আপনি চাষ করতে পারেন ফুলকপি। ফুলকপি জাতগুলোর মধ্যে আর্লি স্লোপ, মার্ভেলাস, মার্বেল, সোনো কুইন, সোনো হোয়াইট, মাউন্টেন, সুপার আর্লি,
এ সকল ফুলকপি আপনি চাষ করতে পারেন। এরপর চাষ করতে পারেন বেগুন, যেটি বাংলাদেশে সবজির অন্যতম স্থান দখল করে নিয়েছে। এই বেগুন, বেগুনের অনেকগুলো জাত আছে, যেগুলো উফশি জাত এবং হাইব্রিড জাত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাতগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো আপনি চাষ করতে পারেন। সেগুলোর মধ্যে অন্যতম শিংনাথ করতে পারেন। এছাড়া হাইব্রিড, বিভিন্ন কোম্পানির হাইব্রিড বীজ পাওয়া যায়, যেগুলো পার্পল কিং, চৈতি, গ্রিন বল, লাবণী, রানি কিং, এগুলো হাইব্রিড জাতের বীজ পাওয়া যায়। বেগুন বপন করতে হবে এই ক্ষেত্রে শতক প্রতি 2 গ্রাম বীজ এবং প্রতি শতকে 70 থেকে 80টি চারা প্রয়োজন হয়। বেগুনের বীজ বপন করার ক্ষেত্রে যদি আপনার জমিতে আর্দ্রতা কম থাকে, সেক্ষেত্রে আপনি 24 থেকে 48 ঘন্টা ভিজিয়ে নিয়ে বেগুনের বীজটি বপন করতে পারেন। এই সময় আপনি চাষ করতে পারেন টমেটো। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাত আছে, সেগুলো আপনি চাষ করতে পারেন। এছাড়া বাজারে পাওয়া যায় লাল বাহাদুর, সবল, মিন্টু, দীপালি, মিন্টু সামার, এই সকল প্রভৃতি টমেটোর বীজ পাওয়া যায়। এগুলো যে কোনো একটি আপনি পছন্দ করে লাগাতে পারেন। এটি চারা জমিতে 100 শতক জমিতে চারা লাগে 90 থেকে 100টি, বীজ লাগে 1 থেকে 1.5 গ্রাম। মরিচ চাষ করার ক্ষেত্রে বিভিন্ন হাইব্রিড জাতের মরিচ পাওয়া যায়, যেমন সুপার, বিজলি, বিজলি প্লাস, 1701, ঝিলিক, ঝলক, তেজ, এই জাতীয় মরিচ আপনি চাষাবাদ করতে পারেন। মরিচ চাষের ক্ষেত্রেও আপনার শতক প্রতি 2 গ্রাম বীজের প্রয়োজন হয়। এছাড়া জমিতে আর্দ্রতা কম থাকলে আপনি সেক্ষেত্রে মরিচের বীজটি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিয়ে বপন করতে পারেন। এরপর চাষ করতে পারেন লাউ। লাউয়ের কদর বাজারে ব্যাপক হারে সবজি হিসেবে। এই ক্ষেত্রে আপনি লাউ চাষ করতে পারেন। লাউ চাষের ক্ষেত্রে বিভিন্ন জাত বাজারে পাওয়া যায়। আপনি লাউ শাক হিসেবে চাষ করতে পারেন অথবা সরাসরি লাউ চাষাবাদ করতে পারেন। লাউ চাষাবাদের করার ক্ষেত্রে আপনি যে সকল জাত আছে সেগুলো হচ্ছে বালি লাউ 1, ক্ষেত লাউ, গ্রিন বল, মার্টিনা, এই সময়ের ভালো চাষ করলে এই সময় ভালো ফল পাবেন। এছাড়াও হাইব্রিড আছে নবাব, ডায়না, শাহিনশাহ, শাহ সুলতান, সাথী, ময়না, নন্দিনী, সুরভি প্রভৃতি জাতগুলো বাজারে পাওয়া যায়, জনপ্রিয় জাত আছে, এগুলো আপনি করতে পারেন। তবে লাউ চাষের ক্ষেত্রে আপনি বীজ সরাসরি মাদায় লাগাতে পারেন অথবা চারা করে নিয়েও করতে পারেন। বীজ চারা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ছোট পলিথিন ব্যাগে আপনি চারা করে নিতে পারেন। চারা করে নিয়ে আপনি জমিতে রোপণ করতে পারেন। তাছাড়া মাদা যদি আপনি করেন, মাদাতে প্রয়োজনীয় পরিমাণ সার দিয়ে আপনি মাদাও জমিতে লাগাতে পারেন। আলোচনা করা যাক শাক। এই সময় আপনি কোন কোন জাতের শাক লাগাবেন? প্রথমে লাগাতে পারেন লাল শাক। লাল শাক চাষ করার ক্ষেত্রে যে সকল জাত খুবই জনপ্রিয় সেটি হচ্ছে আলতাপেটি, রেড কিং, ললিতা, রক্তজবা, এ সকল জাত বেশ জনপ্রিয়। লাল শাক চাষ করার ক্ষেত্রে শতক প্রতি 20 গ্রাম বীজের প্রয়োজন হয়। এরপর আপনি কলমি শাক। কলমি শাক চাষ করার ক্ষেত্রে যে সকল জাত জনপ্রিয় সেটি হচ্ছে গিমা কলমি 1, বড় পাতা, এভারগ্রিন, LP1, বেম্বুলিপ, এই সকল কলমি শাক বেশ জনপ্রিয়। যে কোনো একটি চয়েস করে আপনি চাষাবাদ করতে পারেন। কলমি শাক করার ক্ষেত্রে আপনার শতক প্রতি বীজ লাগে 40 থেকে 50 গ্রাম বীজ প্রয়োজন হয়। কলমি শাক একবার লাগালে সারা বছর আর লাগাতে হয় না, প্রতি বারবার আপনি কেটে এটিকে বাজারে বিক্রি করতে পারেন অথবা খেতে পারেন। একবার কাটার পরে, প্রতি বারবার কাটার পরে আপনি হালকা একটি ইউরিয়া দিলে খুব দ্রুত এই কলমি শাকটি বৃদ্ধি লাভ করে এবং সেটি খাওয়ার উপযোগী। এরপর আলোচনা করব পুঁই শাক। আপনি বাজারে ব্যাপক হারে পুঁই শাক পাওয়া যায়। পুঁই শাকে পুষ্টিগুণে ভরা, ব্যাপক পুষ্টি গুণ সমৃদ্ধ এই শাকটি আপনি পুঁই শাক এই সময় লাগাতে পারেন। পুঁই শাকের জাতের ক্ষেত্রে গ্রিন লিপ, সবুজ সুপার, রূপসা গ্রিন, মাধুরী অন্যতম, এটি বাজারে ব্যাপক হারে জনপ্রিয়। এছাড়াও আপনি লাগাতে পারেন ডাটা। ডাটার ক্ষেত্রে যে সকল জাত খুবই জনপ্রিয় সেটি হচ্ছে ভুটান কিং, লাবণী, সরূপা, রেড টাওয়ার, গ্রিন টাওয়ার, শতক প্রতি 10 থেকে 15 গ্রাম বীজের প্রয়োজন হয়।
এছাড়াও আপনি চাষ করতে পারেন ধনিয়া পাতা। ধনিয়া পাতার স্থানীয় জাত আছে, এছাড়া মরক্কো জাত আপনি লাগাতে পারেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আমাদের এপিসোড। আশা করি আবারও নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।